আর আপনার কাছে এখন প্রধান প্রতিপক্ষ কে, আরাবুল নাকি সরকার? তৃণমূল কংগ্রেস আমার প্রধান প্রতিপক্ষ। যদি মনে হয় উন্নয়নের জোরে সামিল হতে হবে, যদি মনে হয় বিধায়ক সাহেবের কাজে ভুল হচ্ছে কেউ বলে, তাহলে একটাই বলবো, জনগণের ভোট নিয়ে তো নির্বাচিত হয়েছে, বিধায়কের ভোট নিয়ে তো নির্বাচিত হয়নি, তাহলে জনগণের সাথে সদ্ব্যবহার তখনই হবে তার পদের থেকে তিনি ইস্তফা দিয়ে অন্য দলে নাম লেখা। বলছি আপনি একবার আপনি একটা জায়গায় বললেন যে শওকত মোল্লাই হচ্ছে প্রধান মানে গন্ডগোল পাকানোর লোক, সেই জায়গায় দাঁড়িয়ে শওকত মোল্লা নাকি আরাবুল, কে আপনার প্রতিপক্ষ? দেখুন, পঞ্চায়েত নির্বাচনে শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে আরাবুল সাহেবের সহযোগিতাতে এই অন্যায় সংগঠিত হয়েছে। আমাদের কর্মী খুন হয়েছে, আমরা মামলাও করেছি, যে মামলাতে আরাবুল ইসলাম জেল খেটলেন সেই মামলাও শওকত মোল্লা সাহেবের নামে আছে। তাই আমার ক্লিয়ার বক্তব্য যে আরাবুল শওকত মোল্লা সাহেবকেও গ্রেফতার করতে হবে। রাজ্যপাল মহাশয় এখন উনি অনেক বড় পদে আছেন, সর্বোচ্চ পদে আছেন বলে এগুলো আমরা নোটিশ করছি প্রতিনিয়ত। দেখুন, যার যে বিরোধী থেকে শুরু করে বা সরকারের যারা সমালোচনা করছে তাদের দেখুন যে ডিগনিটি আছে, যে প্রোটোকল মেনটেন করা দরকার সেটা হয়নি। আপনারা জানেন দেবরার বিধায়ক বিধানসভার মধ্যে মুসলিম মহিলাদের আপনার লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করার কথা বলেছিল, তার পরে পরেই কিন্তু দেখবেন খোঁজ নিয়ে তার সিকিউরিটিটা তুলে নেওয়া হয়েছিল, প্রোটোকল মেনটেন করা হয়নি। তো এই ধরনের প্রোটোকল মেনটেন রাজ্য সরকার অনেক ক্ষেত্রেই করে না, যে যারা সরকারের সমালোচনা করে। একটা বিষয় যে এখানে যারা এখানে ধর্ণা দিচ্ছে একটা জিনিস জানবো, আরাবুল ইসলাম ছাড়া পাওয়ার পরেই তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, উল্টো দিকে আমরা জানি তিনি যতদিন জেলে শওকত মোল্লা সাহেবের নামে অভিষেক বাবুর জয়ধ্বনি থাকবে, আরাবুল সাহেবের নামে অভিষেক বাবুর জয়ধ্বনি থাকবে, মমতা ব্যানার্জির জয়ধ্বনি থাকবে, এটা তো স্বাভাবিক। যদি আরাবুল সাহেব অন্য কোনো দলের নেতাদের নামে জয়ধ্বনি দিতেন সেটা একটা কন্ট্রোভার্সি ছিল, সে বিষয়ে মন্তব্য করেছিলেন। উনি ওনার যে দলে আছেন সেই দলের দলনেত্রীর নামে দলের নেতার নামে তো জয়ধ্বনি দেবেন। কিন্তু অবজারভার তো অবজারভার জেলে থাকাকালীন অবজারভার আরাবুল ইসলাম জেলে থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক কথাবার্তা বলেছে। দেখুন, এবার বার হয়েছেন সত্যতা জানা যাবে, আরাবুল সাহেবের কাছে জানতে পারা যাবে যে ব্যাপারটা কি, মনে আপনারা জানবেন আপনি কোনো সময়ই চাই না ভাঙড়ে অশান্তি। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সবসময় চাই ভাঙড়ে শান্তি থাকুক। যখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে তখনও বলেছি যে ভাঙড়ে শান্তি থাকুক, যখন আইএসএফের কর্মীদের হত্যা করেছে তখন আমি আমার কর্মী সমর্থকদের বলেছি শান্ত থাকুন, ভাঙড়ে শান্তি রাখতে হবে। এবং আপনারাও দেখিয়েছেন যখন ভোট পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে আমি মমতা ব্যানার্জি মহাশয়কে আমি প্রস্তাব দিয়েছিলাম ভাঙড়ের শান্তির জন্য যদি চান আমরা সমস্ত পঞ্চায়েতের প্রার্থী তুলে নেবো ভাঙড়ের শান্তি চা প্রতিষ্ঠা করুন, তার মানে আমি ভাঙড়ের শান্তির জন্য সবসময় আছি, আজকেও বলবো ভাঙড়ের শান্তি।